টাকার রেট তো বেশ ভালো এখন আপনার এক টাকার এগেন্স্টে বাংলাদেশি টাকায় একশো বাষট্টি টাকা তো টাকার রেট তো এই কয়দিনের মধ্যে আগেরবার যখন আপনি ভিডিও করেছেন তখন তো আরও বেশি মানে তখন ষাট টাকা ছিল এখন একশো বাষট্টি টাকা অর্থাৎ মানে প্রতিদিনই মানে এটা বাড়তেছে আর সো আগেরটা বলছিলেন আপনি রেকর্ড এইবারেরটা আরও বেশি রেকর্ড আর এই টাকার রেট যেহেতু বেশি সুতরাং মানুষের তো একটু উৎসাহ থাকে টাকা পয়সা পাঠানোর জন্য তো এখন তো মানুষ অনেক বেশি টাকা পাঠাচ্ছে অ্যাকচুয়ালি টাকা রেট বাড়ার পিছনে মেনলি হচ্ছে যে ইউকের পাউন্ডটা এখন স্ট্রং হচ্ছে আগের যেটা বলছিলাম আপনাকে যে বেকজিটের পরে যত সময় যাচ্ছে ইউকের পাউন্ডটা অত স্ট্রং হচ্ছে এখন ধরেন এক পাউন্ডের এগেনস্টে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ডলার পাওয়া যাচ্ছে তো যেহেতু আমরা ডলারের আমরা বেশি পাচ্ছি পাউন্ডের অ্যাগেনস্টে সুতরাং বাংলাদেশের টাকাও বেশি পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে মূল কারণ এটা অনেকে হয়তো মনে করে যে বাংলাদেশের অবস্থা খারাপ হওয়ার কারণে টাকার রেটটা বাড়তেছে আসলে শুধুমাত্র এই একটি কারণে বাড়তেছে না মূলত এখানেও পাউন্ডটা স্ট্রং হচ্ছে এই কারণে টাকার রেটটা বাড়ছে ডলারের বিপরীতে টাকা পাউন্ডটা স্ট্রং হচ্ছে এটা অবশ্য একদিক থেকে আমাদের জন্য গুড নিউজ আর আপনি এমনি টাকা জি জি অ্যাপস থেকে টাকা জি 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 আমাদের অ্যাপস থেকেও অ্যাপস ডাউনলোড করে আপনার অ্যাপস থেকেও ঘরে বসেই মানুষ টাকা পাঠাইতে পারে আর এখন তো ইজি হয়ে গেছে অ্যাকাউন্টের টাকা ধরেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যায় এছাড়াও আপনার পিন সার্ভিসও আছে বিকাশের সার্ভিসও আছে সবগুলাই আছে মানুষ ইচ্ছা করলে ঘরে বসেই পাঠাই দিতে পারে কোনো সমস্যা নেই টিকিটের যেটা ইয়ে ভাই এখন তো আরেকটা খুব ভালো নিউজ হচ্ছে আপনার মানচেস্টার থেকে যে সিলেটের ডাইরেক্ট ফ্লাইট যেটা সেটা তো এখন সিক্স হান্ড্রেড পাউন্ডের মধ্যে দিয়ে দিছে মানে এটাতে স্পেশাল অফার চলতেছে মানে বিশেষ করে মানচেস্টার টু সিলেট আর লন্ডন টু সিলেটের ফেয়ারও মোটামুটি খারাপ না অ্যারাউন্ড সাতশো পাউন্ডের মধ্যেই পাওয়া যায় সাতশো থেকে সাড়ে সাতশো পাউন্ডের মধ্যেই আপনার লন্ডন রিটার্নের যে কোনো সময় মোটামুটি পাওয়া যায় বিশেষ করে হলিডে টাইম ছাড়া আর এই স্পেশালি ধরেন ডিসেম্বর জানুয়ারিতে জানুয়ারি যেহেতু ঠান্ডার সময় একটু ফেয়ার বেশি আদার টাইম যেটা বিশেষ করে অক্টোবর নভেম্বরে এদিকে আবার মার্চ এপ্রিল মে জুন সবগুলাতেই বিশেষ করে যে আপনার আগের যেটা বলছিলাম স্টার হলিডে ঈদুল ফিতর ঈদুল আজহা এগুলার জন্য যদি এখন থেকে আপনি টিকিট বুক করে নিতে পারেন তাহলে খুবই চিপে আপনি সিলেট রিটার্ন করতে পারবেন কিন্তু সময় মতো তো স্বাভাবিকভাবেই একটু রেট বেড়ে যায় অন্যান্য ফ্লাইটে তো সেম অন্যান্য ফ্লাইটে এক্সাক্টলি সেম না অন্যান্য ফ্লাইট যেগুলি আছে বিমান ছাড়া বাকি যেগুলি ছিল এগুলো মোটামুটি ছয়শো থেকে সাড়ে ছয়শো সাতশোর মধ্যেই পাওয়া যায় রিটার্ন বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের যে সিস্টেমটা হচ্ছে আপনি ডাকাতে স্টপ ওভার করে যেতে পারবেন এটা তো খুবই ভালো এখানে আপনার এক্সট্রা তেমন কোনো পয়সা ইয়ে করে না তারা হয়তো পঞ্চাশ ষাট পাউন্ড তারা এক্সট্রা চার্জ করে কখনো দেখা যায় চার্জই করতেছে না তো এটা বিশেষ স্পেশালারি যে আপনার তিন চার দিন আপনি সৌদিতে থেকে আপনি যেতে পারতেছেন